এত ক্যামেরা, এত লাইটিং ফাইটিং করে কি লাভ? এই যে ছুটে আসছেন শীতের রাত, আমি তো এত জেলায় ঘুরলাম এরকম শীত পাই নাই। আপনাদের লক্ষ্মীপুরে যেই শীত মাশাআল্লাহ, আমি গাড়ি থেকে বেরোই কাঁপতে শুরু করছি, খুব ঠান্ডা লাগতেছিল আমার কাছে। তো এই যে শীতের রাতে মাফলার টাপলার পেঁচায় অনেক রাত পর্যন্ত আপনার দাঁড়ায় দাঁড়ায় শুনবেন, হিসাব খুব সোজা সাপটা। মোত্তাকি হয়ে ফিরে যেতে চাই, জীবন পাল্টাতে চাই, সময় নষ্ট করতে আসি নাই। সময়ের অনেক দাম, সময়ের দাম দিতে শিখেন, সময়গুলো অনেক দামি। সো আজকের আলোচনা থেকে আমরা কিছু নিয়ে যাব, শিখে যাব, আর কি হয়ে ফিরে যাব। বৈশিষ্ট্য কয়টা তাহলে একটু চেক করবো, যে আছে কিনা আমাদের মধ্যে এই গুণগুলা, থাকলে ভালো, অনেকের হয়তো আছে, যদি না থাকে এগুলো আমাদের ধারণ করতে হবে। কথা কি ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ। মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, মুত্তাকিনরা সুখে দুঃখে সব সময় দান করে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। সচ্ছল অবস্থায় তারা বেশি দান করে, কিন্তু অসচ্ছল অবস্থায়ও করে, বেশি হয়তো করে না কিন্তু কম করে করে, কিন্তু দান করে। এজন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল কাযিমিনাল গায়্যা ওয়াল আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য, ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ, সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন, তারা আমার রাস্তায় দান করে। দান করলে খুশি হয়ে যায় কে? আল্লাহ। সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে? আল্লাহ। যাকাত দিলে পছন্দ করে কে? আল্লাহ। দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, দে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত। পড়েন আমিন। দিল পড়ে খুলবে, আগে হাত খুলতে হবে। উপরের হাত নিচের হাতের চাইতে সেরা, যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না, যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ, আমার মুত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে। তার মানে মুত্তাকি যদি নিজেকে মুত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান, দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে, থামানো যাবে না। একটা সময় ভালো যাচ্ছে আমার, বেশি করে দিচ্ছি, আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব, কিন্তু দিব। দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে? কেউ এসে আপনার কাছে চাচ্ছে, এই যে আপনি দিতে পারতেছেন, এই তৌফিকটা দিল কে? প্রাইভেট প্রাইভেট কারে চড়ে চড়ে আপনি ঘুরে বেড়ান, জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে, পথবঞ্চিত শিশুরা আহা খেতে পায় না, বৃষ্টিতে ভিজে, ভাঙ্গা একটা থালা নিয়ে স্যার দুইটা টাকা দেন, অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, এই যে আপনি ধমক দিছেন, ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে? আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন, আমি দেয়ার মালিক, তুমি দাও, তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব। আল্লাহু আকবার। মদিনার জমিনে সবচাইতে গরিব সাহাবীর নাম ছিল সাইয়েদনা বেলাল আল হাবাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর খাস মুয়াজ্জিন, ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। দেখতে ছিল কুচকুচে কালো, কিন্তু হৃদয়টা ছিল সাদা। মদিনার সবচাইতে গরিব সাহাবি, লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল, এছাড়া আর কিছু ছিল না। শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে, আর কিছু নাই, এরকম কে কে আছেন হাত তোলেন? কেউ নাই। তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে, ঠিক কিনা? মদিনার সবচেয়ে গরিব সাহাবীর নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু,
লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বিশ্বনবী বললেন, আংফিকিয়া বেলাল, ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। আংফিকিয়া বেলাল, লা তখশা মিন যিল আরশি ইখলালা, ও বেলাল আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই, তুমি দান করো, তোমারও বাড়ায় দিবে কে। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গিটা পরা ছাড়া আর কোনো সম্পদই ছিল না, লুঙ্গিটাই সম্পদ, আর কিচ্ছু নেই। ওই বেলালকে বিষ্ণু বলেছেন, দান করো বেলাল, কিপটামি করো না, যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা, ওই রবের কোনো কমতি নাই, ঘাটতি নাই, গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল, যার যত চাহিদা সব দিয়ে দিল, আমার আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। এজন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-আফীনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, সুখে দুঃখে সব সময় দান করে, একজনের খুশির জন্য তিনি কে। দান করলে যে আল্লাহ বাড়ায় দেয়, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বাড়িয়ে দিবে আল্লাহ। মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ। পড়ে আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারাগাছের মতো, যেই চারাগাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা, ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা, মানে 700। আপনি এক টাকা দান করলে আল্লাহ 7 গুণ, 100 গুণ থেকে 700 গুণ বাড়ায় দিবে। আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই, আল্লাহর ভাণ্ডারে কোনো ঘাটতি নাই, আছে? এজন্য দিতে হবে। কি করতে হবে? দিলে নতুন করে আসে, না দিলে আসে না। বিশ্বাস হয়? অনেকে বিশ্বাস করে না। আল্লাহ বলেন, আনফিক ইবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম দাও, দিলে আমিও দেব। অনেকে আমরা ধরে রাখি, ধরে রাখি দেখে নতুন কিছু আসে না। আপনার হাতে 5 কেজির একটা বস্তা, তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন? এটা ফালাই দিলে না 10 কেজি ধরতে পারবেন? কথা কয় না? 5 কেজির এটা দিয়ে দেন, 20 কেজি আসবে, 20 কেজির ওইটা দিয়ে দেন, 40 কেজি আসবে, আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে। আনফিক ইবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম দান করো, তুমি দিলে আমি তোমারে দিব। সুবহানাল্লাহ। পড়েন। তবে এই দানটা গোপনে হলে ভালো, প্রকাশ্যে দান করলে আল্লাহ কবুল করে, কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে? গোপন দান, আল্লাহ তাআলার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে, গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগকে কমিয়ে দেয়। গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর যদি কোনো রাগ গোস্বা ক্রোধ থাকে আপনার উপর, এটা কমে যাবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন, যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি, রজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা হাত্তা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, 1 শ্রেণীর ব্যক্তি। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি যারা আরশের নিচে ছায়া পাবে, যে ব্যক্তি গোপনে দান করে। কত গোপনে? ডান হাত কি দিছে বাম হাত টের পায় নাই, তার মানে অনেক গোপনে দান করেছে। এই গোপনে দান করলে খুশি হয় কে? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। পড়ে সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো ডিলিংস আছে কি, যেটা তুমি আর তোমার রব শুধু জানো?
তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানগুলোরে পছন্দ করে কে? আল্লাহ। যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, কিয়ামতের দিন আমল নামা দেখে তারা অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই, হয়তো এটা আমার আমল নামা নয়, ফেরেশতারা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন না আমার ফেরেশতারা ভুল করে না। ফেরেশতারা ভুল করে নাকি? না। তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে, দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই, কি করে এত আমলের পাহাড়? আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছো, ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামায় ঢুকিয়ে দিয়েছি। সেই বুখারীর বর্ণনা, কামাই রব্বি আহাদুকুম ফুলুয়াহু, তোমরা তোমাদের গাভী যেমনে পালো। বাসুর পালন কারা কারা দেখি লক্ষ্মীপুরে? মাশা আল্লাহ, অনেক গরু টরু আছে তো এলাকায়। ছাগল পালন কারা কারা? ওট পালন কারা কারা দেখি? ওট নাই তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো, বাছুর পালো, পেলে পুষে যেমনি বড় করো, তোমার ওই ছোট্ট দান, ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিল ওইটারে আমি পালছি। তোমরা যেমনি বাছুর পালছো, আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সওয়াবটাকে পেলেছি, পেলে পুষে ইয়া বড় উহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাইয়া দিছি। তাহলে মুত্তাকি বান্দার প্রথম গুণ, তারা দান করে। ইউনফিকুনা ফিস-সাররা, লক্ষ্মীপুরের ভাইয়েরা খেয়াল করে শুনেন, মুত্তাকি বান্দাদের প্রথম গুণ সুখে থাকি আর দুঃখে থাকি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় দান করব আমরা, ঠিক কি না? সর্বাবস্থায় দান করতে হবে, ফিস-সাররা সুখের সময়ও করব, অফিদ-দাররা দুঃখের সময়ও করব। সুখের সময় যদি আমি বছরে 10,000 টাকা দান করি, দুঃখের সময় 10 টাকা তো দিতে পারবো? কথা বুঝে নাই বোধহয়। কষ্টের সময় অল্প দিব, কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব, পারা যাবে? তাহলে মুত্তাকিদের প্রথম গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিমিনাল গায়্যিযা ওয়াল-আফীনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের প্রথম গুণ, সুখে দুঃখে মুত্তাকিরা আল্লাহর রাস্তায় দান করে। এটা বোঝা গেছে না? মনে থাকবে? কতক্ষণ? হ্যাঁ, কাল কি ভুলে যাবে? আজীবন। হ্যাঁ, আজীবন মনে থাকবে? মনের কান দিয়ে শুনতে হবে। এই কান না, মনেও একটা কান আছে, ওই কান দিয়ে শুনলে ভুলবেন না। তাহলে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, যেহেতু আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই, মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম, যারা সুখে দুঃখে কি করে? দান করলে বাড়ায় দেয় কে? ধৈর্য রাখলে নতুন কিছু পাওয়া যায়? ওটা ছেড়ে দেন, ওটা দিয়ে দেন, তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে? তাহলে এটা বুঝে ফেলছেন না? হজম হয়েছে? হজম এটার হজম করে ফেলেন, হয়ে গেছে গা? আচ্ছা, এবার আল্লাহ বললেন মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল কাযিমিনাল গায়্যিযা, মুত্তাকি বান্দারা তাদের রাগকে হজম করে, রাগ সংবরণ করে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ পড়েন। এবার আসছে কঠিন ওয়াজ, এবার একজনকে হুজুর এড়েই তো পারি না, এটাই তো পারি না, এটা পারতে হবে আপনাকে মুত্তাকি হতে চাইলে। ওয়াল কাযিমিনাল গায়্য, মুত্তাকিনরা নিজেদের রাগকে সংবরণ করে, রাগ হজম করে, রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। আমাদের অনেকের অনেক রাগ, এত রাগ, রাগের সময় হিতাহিত জ্ঞান থাকে না, এরকম আছে না নাই? রাগ কিন্তু অনেক ভয়ঙ্কর জানেন। রাগ বেশি কার কার লক্ষ্মীপুরের দেখি তো, খাইছে আছে তো দেখি, তিন চার জনের রাগ আছে না?
বাকি সব আল্লাহর ওলি। লক্ষ্মীপুরের ঘরে ঘরে রাগ, লক্ষ্মীপুরের মানুষ অনেক ভদ্র শান্ত শিষ্ট, রাগ টাগ নাই। হ্যাঁ, বাঙ্গালায় তো এই রাগ ভয়ঙ্কর, এটা রাগ কিন্তু ভয়ঙ্কর। মানুষ যখন রাগ করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, কি করে কি বলে সে জানে না। পৃথিবীর সবাই আমরা রাগী, কেউ কম কেউ বেশি, এটা ভেরি ন্যাচারাল। আমাদের দেহে একটা হরমোন আছে অ্যাড্রেনালিন বলে আর কি, এটাকে অ্যাড্রেনালিন হরমোন ট্রিগারস আপ ইউর বডিজ ফাইট রেসপন্স। এটা যখন নিঃসরিত হয় দেহ থেকে, আপনার বডি তখন ফাইট করতে মনে চায়, কোপায়ালামো মাইরালামো তরে হোতায়ালামো অক করে, এরকম একটা অ্যাটিটিউড চলে আসে না, এটা ন্যাচারাল। এই অ্যাড্রেনালিন হরমোন যখন নিঃসরিত হয় এটা আপনার ফাইট রেসপন্সকে ট্রিগার আপ করে, তখন আপনার দেহ খুব উত্তেজিত, ফাইট করতে মনে চায়, মনে চায় এখনই ধরি ওরে, আছে না নাই। তবে এটা ভালো কাজে লাগাইতে হবে রাগটা, পারা যাবে না। রাগ কিন্তু খুব ভয়ঙ্কর, এই রাগের শারীরিক মানসিক অনেক ক্ষতি আছে, হার্ট অ্যাটাক করে অনেকে রাগে, স্ট্রোক করে ফেলে। রাগ হচ্ছে অনেকটা ঝড়ের মতো, কিসের মতো, ঝড় যেমনি একদিক থেকে এসে সব লন্ড ভণ্ড করে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে চলে যায়, যখন ঝড়টা হয় তখনও তো টের পাওয়া যায় না, রাগও তেমন। যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না, রাগ চলে যাওয়ার পরে মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায় হায় রে এটা কি করলাম। রাগের সময় দিয়ে দিছে তালাক, রাগের সময় কি করছে, রাগ যখন শেষ তখন কয় হায় হায় বউ তুমি তো আমার কৈতরি, তুমি তো আমার টুনটুনি, তুমি আমার ময়না পাখি। তো রাগের সময় ওটা খেয়াল ছিল না। তো এরকম অনেক, যেহেতু হিতাহিত জ্ঞান থাকে না, অনেক দুর্ঘটনা ঘটে যায়, মারামারি হয়, সম্পর্কের অবনতি হয়, স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ ঘটে, বাবা ছেলের সাথে রাগ করে না, বাপে কয় দিমু না তোরে কিচ্ছু দিমু না, পোলায় কয় দিবা না কে, বাপে কয় দিলাম না পোলায় কয় মারলাম তোমারে, বাপে কয় তোরে ত্যায্য করলাম পোলা কয় কোপ দিলাম, আছে না নাই। শুনবেন এরকম বাবা ছেলে হতাহতের ঘটনা, হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স পর্যন্ত গড়ায়, বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় এই রাগের কারণে। দেখছেন, আল্লাহ যেখানে যত ফোঁটা দেয়া দরকার ওই জায়গায় অত ফোঁটা দেয়, এটার নাম ইসলাম। এজন্য আল্লাহ বললেন মুত্তাকিদের দুই নাম্বার গুণ আল কাযিমিন আল গায়ব, মুত্তাকিনরা রাগকে সংবরণ করে, তারা অল্পতে চটে যায় না, তারা হট টেম্পার্ড না, তারা বুঝে শুনে কাজ করে, নিজের ক্রোধ আর রাগকে সংবরণ করতে জানে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসুরআ, কুস্তি করে যে অন্যকে শোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয়, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যেই ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আল্লাহর কাছে সেই হলো শক্তিশালী। এক একটা কথার ওজন দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লাইসা শাদীদু বিসুরআ, যে কুস্তি খেলতে পারে ভালো সে শক্তিশালী না, বরং ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী। সুবহানাল্লাহ পড়ো। এজন্য আমি মুত্তাকি হমু হুজুর, হুজুর আজকের ওয়াজ শুনে আমি মুত্তাকি, শুধু হাত তুলে মুত্তাকি বললে হবে না, রাগ নিয়ন্ত্রণের, রাগ কন্ট্রোল করার অভ্যেস নিজের মধ্যে জাগ্রত করতে হবে, ঠিক কি না। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু নসিহত করেন, নসিহত করেন। বিশ্বনবী বললেন লা তাগদাব, ও সাহাবী তুমি রেগে যেও না। সাহাবী বললেন নবী আবার নসিহত করেন, বিশ্বনবী বললেন তুমি রেগে যেও না। সাহাবী বললেন শুনলাম তো এটা, আরেকটা কিছু কন, বিশ্বনবী বললেন রেগে যেও না। রাদ্দাদা মিরারান, বারবার যতবার সাহাবী বিশ্বনবীর কাছে নসিহত চাইলেন, বিশ্বনবী একটা নসিহতই করলেন রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। ওরা আপনারে রাগাতে চাইবে,
আপনি ঝগড়া করতে চান না, ওরা আপনারে পায়ে পাড়া দিয়ে ঝগড়ায় নামাতে চাইবে, চিল্লা এখন ঠিক কি না? ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, ওরা আপনারে অলওয়েজ পোক করবে, ওরা আপনারে হট টেম্পার্ড বানাতে চাবে, আপনারে অস্থির করে দিতে চাবে। কিন্তু ফর্মুলা আমাদের ভালো জানাস, আমরা কোরআন থেকে ফর্মুলা নিয়ে চলি, মানব রচিত কোনো ফর্মুলায় আমরা চলি না। জোরে বলেন ঠিক কি না? মুত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য বল কাযিমিন আল গাইজ, মুমিনরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে, রাগ নাই কার, ক্ষোভ নাই কার, কিন্তু মুমিনরা মুত্তাকিনরা চাইলেই রাগ দেখায় না, তারা রাগকে কি করে? পারবেন পারবেন ইনশাআল্লাহ, আজকে থেকে ভাবির আর বকবেন না তো, ঝগড়া করবেন না তো, ছেলে মেয়েদের উপর উত্তেজিত হবেন না তো, হ্যাঁ রাগারাগি করবেন, মনে থাকবে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাখতেন না, সুবহানাল্লাহ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই, ওনার সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না, ওনাকে অত্যাচার করা হয়েছে তিনি রাখতেন না, জুলুম করা হয়েছে তিনি রেগে যেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নামাজ পড়তেন, ওটের পচা নাড়ি ভুরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ে আর পিঠের উপর চাপিয়ে দেয়া হতো। আমাদের কার কার পিঠের উপর নামাজ অবস্থায় ওটের বা গরুর নাড়ি ভুরি চাপায় দেয়া হয়েছে এলাকায়? আছে কেউ? নাই। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেন নিজের লাভের জন্য না তায়েফবাসীদের লাভের জন্য? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কি না? তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায়, দেখে এসেছি আমি, এখানে আহত করা হলো, আবার উঠে দাঁড়ালেন, আবার পাথর মারা হলো, কোন গায়ে পাথর মেরেছো তোমরা, এরকম সুন্দর শরীর পৃথিবীর কোনো দ্বিতীয় মানুষের ছিল নাকি? এত সুশ্রী মানুষ, শুভ্র মানুষ, পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না, এত নূরানি চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে, পাথর মেরে রক্তাক্ত করেছে, তিনবার গেছি ওদের লাভের জন্য, ওরা আমারে মারলো, আহা। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি রেগে গিয়েছেন? না। কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাখতেন না, নিজের উপর অত্যাচার আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাগেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খাদেম ছিল, উনি বললেন কুনতু আমশি মা রাসূলিল্লাহ, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে কোথাও যাচ্ছিলাম, ওয়া আলাইহি বুরদুন নাজরানি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর। আপনারা চাদর পরেন না শীতকালে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাদর পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাজরান দেশ থেকে আনা একটা চাদর পরেছেন, গলিজুল হাশিয়া, যেই চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে, কি ছিল? হঠাৎ এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাদর ধরে টান দিল, টান দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গেল। এই খসখসে যেহেতু ডিজাইন চাদরের, ওই খসখসে ডিজাইন ঘাড় আর কাঁধের এখানে যখন টান খেলো, ওই খসখসে ডিজাইনের দাগ বসে গেল, রাসূলের চামড়া ছিঁড়ে গেল ঘাড়ের। সে টান দিয়ে বলে ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, আসছে ভিক্ষা করতে, মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন, যার কাছে ভিক্ষা চাবে চাদর ধরে টান, এসে বলে বেদুইন তো এদের মধ্যে সভ্যতা ছিল না,
ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, ও মুহাম্মদ আমার খাওয়ার মতো টাকা নাই, তুমি আদেশ করো বাইতুল মাল থেকে যেন আমারে কিছু টাকা দেয়। আসছে ভিক্ষা করতে, ভিক্ষা করতে আইসা চাদর ধরে দিছে টান, ঘাড়ের রক চামড়া ছিঁড়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেয়েছেন। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, তাকিয়ে ফাদহিক একটা মুচকি হাসি দিলেন। আমি রাস্তা দিয়ে চাদর গায়ে দিয়ে হাঁটতেছি, এক ফকির আইসা কয় ভিক্ষা দেন, টাকা দেন বলে আমার চাদর টান দিছে, আর ওই চাদরে আমার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, কি করব আমি? আপনি কি করবেন? হ্যাঁ কোনি, আচ্ছা তা আমরা ঠিকই ওরে ধরে মাইট দিতাম তাই না? আজকে ওর একদিনকে আমার একদিন ভর্তা বানায় ফেলতাম ওরে পিটায়, রাগের চোটে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, ট্রাই টু পন্ডার অন দ্য স্টোরি, এই মোরাল অফ দ্য স্টোরি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি, প্রফেটিক স্টোরি থেকে আপনাকে ভাবতে হবে। ভিক্ষা করতে এসে চাদর ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে, রাসূল তাকিয়ে মুচকি হাসি দিলেন, মুচকি হাসি দিয়ে বললেন যাও বাইতুল মাল থেকে কিছু সম্পদ ধরে দিয়ে দাও। কি নবী ছিলেন, তার মানে উনার গায়ে যত আঘাতই আসতো কখনো উনি রাখতেন না, তবে মাঝে মাঝে রাখতেন, যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্ব নবী রেগে যেতেন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন প্রিয় নবী, তখন সহ্য করতেন না। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায় বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ায়, এত বড় সূরা দিয়ে পড়ে তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই। এই কথা শুনে বিশ্ব নবী রেগে গেলেন, কারণ ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে, ঠিক কিনা? এত রাগলেন চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, ওই সাহাবিকে ডেকে পাঠিয়ে ধমকালেন, খবরদার তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না, সহজ করে ইসলামকে উপস্থাপন করো, জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত পড়ো না, একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড রেখে কেরাত পড়বা, কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে, মুসল্লি মুসাফির থাকতে পারে, তাই না? আবার মদিনাতে বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো, কিসে? চুরির বিধান কি? السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। চোর বা চুন্নি দামি কোনো জিনিস যদি চুরি করে নেয় তাহলে তার হাত কেটে দাও। ইফ ইউ এনি ওয়ান স্টিল সামথিং প্রেশাস ফ্রম দ্য সোসাইটি দ্য গভর্নমেন্ট শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড। গভর্নমেন্ট কাটবে, আপনি কেটেন না আবার? মুরগি একটা চুরি করছে দইরা রামদা দিয়ে এক কোপ, এরকম করা যাবে না, ওটা গভর্নমেন্ট করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চিফ অফ দ্য গভর্নমেন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত কেটে দিবে, কিন্তু যেই মেয়েটা চুরি করছে এলাকার খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে, অনেক সময় হয় না এমপির মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে, ছেলে অন্যায় করে ফেলছে একটা, আছে না নাই? এখন সাহাবীরা দেখলেন মদিনায় যদি বিশ্বনবী এই চুরির বিচার কার্যকর করে মেয়েটার হাত কেটে দেয়, এই মেয়েটার সম্ভ্রান্ত বংশের লোকেরা বিশ্বনবীর উপর চড়াও হবে, নতুন করে দাঙ্গা বাঁধবে, সবাই যে বিশ্বনবীর কাছে বলবে, কিন্তু কেউ সাহস পায় না। উসামা বিন জায়েদ বিশ্বনবীর ভালোবাসা বড়ই পছন্দ করতেন, বিশ্বনবী সাইয়েদনা উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বললেন উসামা তুমি যাও, তোমারে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুমি বললে তোমার কথা নবী ফিরাবে না। সাইয়েদনা উসামা যায় বললেন ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে আমারে পাঠিয়েছে যেন আমি সুপারিশ করি, যদিও বনু মখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে, মেয়েটা আসলেই চোর চুরি করেছে, কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে নবী সবার সুপারিশের কারণে এই মেয়েটার হাত আপনি কেটে দিয়েন না। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, খেপে গেলেন বিশ্বনবী, রেগে গেলেন, আর বললেন এত বড় সাহস কোত্থেকে পেলে ওসামা, এটা তো আল্লাহর আইন, চোর চুরি করলে হাত কাটো কার আইন? বাংলাদেশে যদি এই আইন চালু হয় চোর খুঁজে পাওয়া যাবে?
দেশের টাকা যারা চুরি করে এদেরকে পাওয়া যাবে না পেঁয়াজের দাম যারা বাড়ায় এদের খুঁজে পাওয়া যাবে না মজুদদারদেরকে আর খুঁজে পাওয়া যাবে না সব চোর মানুষ হয়ে যাবে ঠিক কি না একটা বিচার যদি করে সরাসরি সম্প্রচার সব টিভিতে লাইভ ব্রডকাস্ট আমরা দেখলাম চোরের হাত কাটতেছে কিভাবে এরপরে চুরি করার আগে 10 বার ওর আত্মা কেঁপে উঠবে রাসূলুল্লাহ ইসলাম বললেন এটা আল্লাহর আইন কেমন করে তুমি সুপারিশ করো আল্লাহর আইন থামানোর জন্য লাউকানা ফাতিমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা আজকে আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার হাতটা কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি হাত কেটে দিতে দেরি করতাম রেগে যেতেন প্রচন্ড এমনি রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে না এজন্য মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়াল কাযিমিনাল গায়দা মুত্তাকিনরা রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মুত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসূলুল্লাহ ইসলাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলেই রেগে যেতেন এছাড়া রাখতেন না একবার তাহাজ্জুদের সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে গেলেন তাহাজ্জুদ পড়ার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নাড়লেন আলী ওঠো ফাতিমা ওঠো কিন্তু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি জন্য উঠবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তাহাজ্জুদের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে রুহু কার হাতে আল্লাহ যখন রুহু ফিরায় দিবে তখন ঠিকই উঠবো পড়বো তাহাজ্জুদের নামাজ পড়বো রুহুটা ফিরে আসুক পড়বো একটু কৌশল করলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কৌশলটারে পছন্দ করলেন না রাসূল চাইছেন আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখনও রেগে গেলেন বুখারীর বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম ওয়াকার আল ইনসানু আকসারা শাইইন জাদালা আরে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে সুবহানাল্লাহ পড়েন আক্রমণ করলে রাখতেন না ওটের নারী ভুরি চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন চিল্লা এখন সুবহানাল্লাহ এজন্য মুত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য আল কাযিমিনাল গায়দ রাগকে সংবরণ করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফেলাইবেন সব মাশাআল্লাহ আরে বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই গুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলো আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব কন্ট্রোল করব সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিখাই দিয়েছে শুধু হুজুরে কইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে একবার সুবহানাল্লাহ পড়লে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় ঢুকায় দিবে খুব চালাক এই এলাকার লোকেরা সওয়াবের কথা শুই না লাভ শুই না সুবহানাল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মুত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য ওয়াল কাযিমিনাল গায়ব মুত্তাকিদের বৈশিষ্ট্য তারা রাগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাসূল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবী বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা
কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবী রেগেমেগে আগুন মারামারির জন্য উদ্যত হলেন। বিশ্বনবী দেখলেন ওই সাহাবীর চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, ইন্নি লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত সাহাবী যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানিয়ে দিবে কে? ওই সাহাবী বললে, আর রাসূলুল্লাহ কি সেই বাক্য আমারে শিখায় দেন? বিশ্বনবী বললেন, পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ, রাগ কমানোর দোয়া। সহিহ হাদিস, ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে। বাক্যটা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি। বলতে দেরি, রাগ থামতে দেরি হবে না। টিপস নাম্বার 1 মনে থাকবে তো? ইনশাআল্লাহ। টিপস নাম্বার 2, বিশ্বনবী বললেন, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে, বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও, তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও। কি করতে হবে? চুপ, একেবারে চুপ। অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে, আছে না নাই? রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে, যত বলবেন যত গালি দিবেন। বলে না গালি দেয় না রাগের সময়? অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয়, আছে না নাই? না। আসুকুত, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায়, সে তার কথা যেন বন্ধ করে দেয়, চুপ, কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট, রিল্যাক্স, কুল। পারবেন? তাহলে প্রথম টিপস কি পড়তে হবে? হ্যাঁ, বাইরে হয় না মুখ দিয়া পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা হলো এক নাম্বার টিপস। দুই নাম্বার টিপস, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত। মাশাআল্লাহ, চুপ থাকতে হবে। বেশি রাগ চলে আসলে কি করতে হবে? চুপ থাকতে হবে। তিন নাম্বার টিপস, লোয়ার ইওর অ্যাকশন, আপনার অ্যাকশনকে কমায় দেন। কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন। রাগের সময় আমরা কি করি? আল্লাহ রাসূল বললেন, লোয়ার, মিনিমাইজ ইউর অ্যাকশন। কি বললেন আল্লাহ রাসূল? অ্যাকশন কমাও, কার্যক্রম কমায় দাও। ইদা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাঈম ফালিয়াজলিস, দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে। ফা ইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালিয়াত্তাজি, কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে। বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে। তাহলে দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করবেন? বসা অবস্থায় রাগ আসলে, শো অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন। রাগ আসবে আর সুবহানাল্লাহ কইবেন না? কত বড় ফিজিশিয়ান, কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, কয়টা গেল? কয়টা? এক নাম্বার কি পড়া? মাশাআল্লাহ। দুইটা, দুই নাম্বার চুপ থাকা, তিন নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া, বসা থাকলে পারবেন, পারবেন। চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চার নাম্বার টিপস শুনো, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, নিশ্চয় রাগ আসে শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তান তৈরি আগুন থেকে। ওয়া ইন্নাল মাআতুত ওয়া ইন্নান নার আতুতফাউ বিল মা, আগুন নিবানো হয় পানি দিয়ে। ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়া তাওয়াদ্দাহ, তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কি সুন্দর টিপস, কি সুন্দর ফিলোসোফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় দার্শনিক ছিলেন তিনি।
আল গাদাবু মিনাশ শয়তান, কথার সিকোয়েন্স দেখেন, ওজন দেখেন, আল গাদাবু মিনাশ শয়তান, রাগ আসে শয়তানের থেকে, রাগ এনে দেয় কে? শয়তান। ওয়া শয়তানু খুলিকা মিনান নার, শয়তান তৈরি কি থেকে? আগুন থেকে। ওয়ান নারু তুতফাউ বিল মা, আগুন নিবাই কি দিয়ে? ফাইদা গাদিবা হাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে অজু করে নেয়। পারবেন? উযু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা পানি মাথায় দিবেন, চোখে ঝাপটা, পানির ঝাপটা দিবেন, আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে? তাহলে আওয়াজ করে বলেন, রাগ কমানোর এক নম্বর ফর্মুলা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুই নম্বর, চুপ থাকা। তিন নম্বর, বসে পড়া, শুয়ে পড়া। চার নম্বর, উযু করা। চার নম্বর, এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার দুই নাম্বার গুণ তারা রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়্ব। আমার মুত্তাকিন বান্দাদের প্রথম গুণ সুখে দুঃখে দান করে, মনে আছে? দুই নাম্বার গুণ কি? রাগকে নিয়ন্ত্রণ করে। তিন নাম্বার গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে কি করে? আমরা তো ক্ষমা করি না। হ্যাঁ, দইরা আবুইটালা মানে কি? এটার মিনিং কি? পিসালায়। হ্যাঁ, কি করে? আইকালায়, আঞ্চলিক শব্দ, আঞ্চলিক শব্দগুলো অনেক সুন্দর, এক এক জেলায় এক এক রকম। তার মানে আমরা ক্ষমা করতে চাই না, আমরা দইরা আইকালাই। তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি, ভিতরে যে খুব জমা থাকে এগুলো ঝাড়ি, আমরা ক্ষমা করতে চাই না। কিন্তু ভাই, মোত্তাকে যদি হতে চান আপনাকে ক্ষমা করে দিতে হবে। কি করবেন? কি করবেন? ক্ষমা করে দেন। আচ্ছা, একটু আওয়াজ করে উত্তর দেন। আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি, অন্যায় করি, মাফ চাই না, ক্ষমা চাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, এটা আমরা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না। যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ ভুল করছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করো, আমি ক্ষমা চাইতেছি, কিন্তু আমি ক্ষমা করি না আরেকজন রে, তো তুমি ক্ষমা করো না, তুমি ক্ষমা চাও কোন সাহসে? মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান। আল্লাহর হাবিব ফরমান, কোন বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয় আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়। তুমি যদি অন্যরে মাফ করে দাও, তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও, তোমার ভুলগুলো ক্ষমা করে দিবে কে? আল্লাহুম্মা ইন্নাকা আফুন করিম। কদরের রাত্রে আমরা পড়ি, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি ভালোবাসো, ফাআফু আন্নি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর ক্ষমার জন্য দিন রাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি, কিন্তু অন্যরে ক্ষমা করতে চাই না। কথাটা বুঝতে পারছেন? আমরা আল্লাহর ক্ষমা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা, ক্ষমা পেতে হলে আগে ক্ষমা, মনে থাকবে তো? আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই, অতীতকে বয়ে বেড়াই, অতীতকে ভুলতে চাই না। কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি, কোন 20 বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি, তোরেও আমি অপমান করুম, তুই আমারে মারছিলি তোরেও মারুম, 20 মনে রাখিস, মনে রাখিস, দেখাই দিমু। তো এই যে, এই দেখেন, খেয়াল করে দেখেন, 20 বছর আগে কোথায় আমার অপমান করছিল ওইটা আমি ভুলি নাই, মনে রেখে দিছি। তার মানে 20 বছর ধরে এটা জ্বলতেছে এদিকে, ক্ষতি কি আমার না অন্য কারো? এগুলো ভিতরে জ্বলে, প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে,
প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায়। আপনি যদি একদিন ওরে অপমান করেন মারেন, ও একদিন জ্বলবে মরবে, কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন চিল্লা এখন, ঠিক কিনা? রাসূল ইসলাম ক্ষমা করে দিতেন। মক্কা বিজয়ের দিন সব কাফির মুশরিক গুলো আল্লাহ রাসূল ইসলামের পায়ের সামনে থার থার করে কাঁপছিল। সবাই ভেবেছে আমরাও যেরকম পাশান মোহাম্মদ মনে হয় তাই করবে, আমাদেরকে এবার কচুকাটা করবে। আল্লাহ রসুল মক্কার কাফির মুশরিকদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন, ইযহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই। ইযহাবু ফাআনতুম আত-তালাফা, আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম। ঐতিহাসিকরা বিশ্বনবীর এই বিশাল দিল দরিয়া দেখে অবাক হয়েছে, তারা বলতে বাধ্য হয়েছে, ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি অ্যান্ড ফরগিভনেস হুইচ ওয়াজ শোড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়েন অল অফ হিজ এনিমিজ লেইড আন্ডার হিজ ফিট অ্যান্ড হি ফরগেভ দেম ওয়ান অ্যান্ড অল। পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির কোনো মানুষ দেখাতে পারে নাই। যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থারথার করে কাঁপছিল, তিনি চাইলেই পিষে মারতে পারতেন, কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন। এজন্য কি করবেন, কি করবেন? ওয়ালা আফিনা আনিন নাস, মুত্তাকি বান্দার তিন নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়, তারা মনের মধ্যে হিংসা রাগ এগুলো পুষে রাখে না। সুবহানাল্লাহ পড়েন, যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই, জানেন? আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, কে আপনার গালি দিয়েছিল, কষ্ট দিয়েছিল, সবসময় এগুলো বয়ে বেড়ান, ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড, এগুলো আপনার ভিতরে জ্বালায় পড়ে সারখার করে দিবে। আর যদি ভুলে যান, জায়গায় মাফ করে দেন, তাহলে শোধবোধ সব শেষ, আমি আছি শান্তিতে, ঠিক কিনা? আমরা শান্তি চাই কি চাই না? আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই? সমাধান একটাই, ক্ষমা করে দেন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়ার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন, ওনার একটা আর্টিকেল আমি পড়েছি, ওখানে উনি গবেষণা চালিয়েছেন, অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যের ক্ষমা করতে পারে না এদের রোগবালাই বেশি, কষ্ট বেশি, আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সবসময় শান্তিতে থাকে। এটা পরীক্ষিত, এটা ওনার একটা রিসার্চ। এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসাচুসেট, এই ম্যাসাচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে, মনোবিজ্ঞানী, নাম হচ্ছে প্রফেসর হার্বার্ট ব্যানসন। এই হার্বার্ট ব্যানসন উনিও ওনার সব রুগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায়, সেখানে উনি কিছু কোশ্চেনার ছুড়ে দেয়, প্রশ্ন করে আর উত্তর নেয়। পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রুগীরা মনের ভিতরে রোগ, এই রাগ, এই ক্ষোভ, এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে, এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি, এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি। আর যারা সহজে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এদের মধ্যে এই রোগ বালাই নেই যেরকম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন মুত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিনরা আল্লাহর কাছে যেমনি ক্ষমা চায় তারা নিজেরাও অন্যদেরকে তেমনি ক্ষমা করে দেয়। ওয়ালা আফিনা আনিন নাস, আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব, কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে? অনেকে এগুলোর ভুলতে চায় না, পেলে পুষে বড় করে আর ভিতরে খালি জ্বলে, ভিতরে কি করে এই জ্বালাও পোড়াও আমরা বয়ে বেড়াতে চাই না। মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস, চমৎকার একটা ঘটনা, কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন একটা মজলিসে একজন আনসারি সাহাবির ব্যাপারে ঘোষণা দিল, বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জান্নাতি। আনসারি সাহাবি এসে বসলো, সবাই তো অবাক, আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না, এই আনসারি সাহাবি জান্নাতি। আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন, এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এইখানে বসবে, এই সাহাবিটা জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, আজকেও ওই সাহাবি এসে ওই জায়গায় বসেছে।
তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন, এখন একজন সাহাবী এখানে এসে বসবে, সে জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে। সবাই অবাক, কি আজীব, কি আছে এই সাহাবির মধ্যে, যে সাহাবির ব্যাপারে খুব বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি। সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। মনে মনে ভাবলেন এটা তো চারটে খানে কোনো কথা না, বিশ্বনবীর অ্যানাউন্সমেন্ট, দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার এই আনসারি সাহাবিকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। নিশ্চয়ই এই সাহাবির এমন বিশেষ কোন আমল আছে, এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই। যেমন করেই হোক এই সাহাবির ভেতরের সব খবর আমার জানতে হবে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস একবার পরিকল্পনা করে ওই সাহাবির বাড়িতে চলে গেলেন। যে বললেন, ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া, আমার ঘরে থাকতে মন চাচ্ছে না, তোমার বাসায় মেহমান হয়ে এসেছি, যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে তিন দিন মেহমান হয়ে আমি থাকতে চাই। কয়দিন? শুনতেছেন? বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? ওই আনসারি সাহাবি বলে, আহলান ওয়া সাহলান, খোশ আমদেদ, এ আমার সৌভাগ্য, আমার মেহমান হয়ে আপনি থাকবেন, আসেন আমার ঘরে থাকেন, এই ঘরে আমি থাকি, আর এই ঘরটা মেহমান হিসেবে আপনারে দিয়ে দিলাম, থাকেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস খুব ভালোভাবে ফলো করতে লাগলেন। কখন এ আনসারি সাহাবি কি করে, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এমন কোনো বিশেষ আমল এই সাহাবির মধ্যে খুঁজে পায় নাই। তিন দিন গভীরভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই। এবার তিন দিন পরে তো চলে যাবার পালা, ঠিক কিনা? এবার তিনি সোজা সাপটা আনসারে সাহাবির কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন, বললেন, ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই, যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে, আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি। কি উদ্দেশ্য? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এবার বলতে আরম্ভ করলেন, আমরা খেয়াল করেছি তিন তিনটা মজলিসে বিষ্ণু ঈসা ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি। কি এমন বিশেষ আমল আছে তোমার, আমার একটু বলো, আমি ওই আমল করে জান্নাতি হতে চাই। আল্লাহ আকবার! এবার আনসারি সাহাবী মুখ খুললেন, উনি বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এমন কোনো বিশেষ আমল আমার নাই, হালাল পন্থায় রুজি করি, ব্যবসা করি, নামাজের সময় নামাজ পড়ি, রাতে এসে ঘুমিয়ে যাই, ফজরের আগ দিয়ে উঠে তাহাজ্জুদ করি, সময় মতো জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, কিছু দান সদকা করি, সবাই যা করে আমিও তাই করি, স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই। তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস শুনে রাখো, একটা কাজ আমি প্রতি রাতে করি, হয়তো বা এ কারণে বিশ্বনবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে। আব্দুল্লাহ বললেন, ও আনসারি সাহাবি, কি কাজ তুমি করো? এবার আনসারি সাহাবি বলতে লাগলেন, প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই, আমি কারো ব্যাপারে কোনো রাগ, কোনো হিংসা, কোনো ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না, ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যা। ওই দিনে কেউ আমার গালি দিছে, কেউ আমার বকা দিছে, কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে, উল্টা পাল্টা যে যাই করুক না কেন আমি কিচ্ছু মনে রাখি না, আউবি ইলা ফেরাশি, আমি এমন ভাবে আমার বিছানায় যাই, ওয়ালাইসা ফি কলবি হাকদুন আলা আহাদ, এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই, কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। এজন্য বিশ্বনবী এই সাহাবিকে তিন তিনটা মজলিসের ভরা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে। এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের যত ক্ষোভ জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি, এই সাহাবির মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে? পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন? আজকে সবাই রে মাফ করে দিব।
যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে। কে কি বললো ওটা দেখার দরকার নাই। কারো ব্যাপারে কোনো ক্ষোভ, কোনো তিক্ত অভিজ্ঞতা, জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন না। রাখলে লাভ না লস? এটা আরো জ্বালা দিবে আমারে, এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে। ইট উইল বার্ন মি ইনসাইড, ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। এগুলো বয়ে বেড়াতে চাই না আমি, আমি সব মাফ করে দিতে চাই। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য, তারা অন্যের প্রতি রাগ ক্ষোভ অন্তরে পুষে রাখে না। অন্তরে রাগ ক্ষোভ জ্বালা পেলে পুষে রাখে না, বরং সবাইকে মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়। পারা যাবে? কি করবেন? ক্ষমা করব। কি করবেন? তিনটা গেল, আর কয়টা? দুই মিনিটে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। মোট মুত্তাকিনদের বৈশিষ্ট্য কয়টা? হ্যাঁ, গেছে কয়টা? এক নম্বরটা কি ছিল বলেন? মাশাআল্লাহ, সুখে দুঃখে, সুখে দুঃখে সবসময় দান করা। দুই নাম্বার রাগকে নিয়ন্ত্রণ করা। তিন নাম্বার ক্ষমা করে দেয়া। এই কাজগুলো যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ বললেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অন্যের প্রতি যারা এহসান করে তাদেরকে পছন্দ করে কে? মুত্তাকিনদের চার নাম্বার বৈশিষ্ট্য, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চার নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিরা যদি কোনো অশ্লীল কাজ করে, অশ্লীল কাজ হয়ে যেতে পারে না যুবক ভাইরা, তোমাদের ওয়াজ ভুল হইতে পারে, ভুল করে পরকীয়ায় জড়ায় গেছো, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় গেছো, খারাপ সম্পর্কে জড়ায় গেছে কেউ, অশ্লীল কাজ করে ফেলছে, ব্লু ফিল্ম দেখে ফেলছে, নিজের উপর নিজে জুলুম করে ফেলছে, ক্ষমার দরজা মনে হয় বন্ধ? হ্যাঁ, খোলা আছে না নাই? আল্লাহ বললেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মুত্তাকিনরা যেহেতু মানুষ, ভুল তাদের হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না, ঠিক কি না? মুত্তাকিনরা যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, স্মরণ হওয়া মাত্রই যাকারুল্লাহ, তারা আল্লাহর স্মরণ করে। দে রিটার্ন ব্যাক টু দেয়ার লর্ড, তারা আল্লাহর দিকে ফিরে আসে, তারা পাপের জন্য অনুতপ্ত হয়, কারণ সবাই পাপি। কথা কন, পাপ করেন নাই এরকম আল্লাহর ওলি কারা কারা দেখি? পিছনেও নাই, পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। সবার জানা আছে না? পাপ আছে না নাই? আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না, আমিন। তার মানে মুত্তাকিনদের চার নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিরা যদি কোনো পাপ করে ফেলে, যাকারুল্লাহ, সাথে সাথে স্মরণ করে, কারে অনুতপ্ত হয়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা তার তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ভুল আমাদের হতে পারে, সবাই পাপি, পাপির ঘরের পাপি, ঠিক কিনা? আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা, আমার চোদ্দ গোষ্ঠী পাপি, কিন্তু পাপীদের মধ্যে বিশ্বনবী বললেন শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? মুত্তাকিদের ভুল হতে পারে, যেহেতু মানুষ, যদি ভুল করে ফেলে তারা অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ তারা জানে, কারণ তারা জানে ওয়ামাই ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ। মুত্তাকিরা জানে আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই। আমাদেরকে মাফ করে কে? ক্ষমা করে কে? যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, আমি ছাড়া তোমার অনেক বান্দা কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই।
আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব দুনিয়ার বুকে নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব আছে নাকি? দুনিয়ার বুকে কারো কাছে যদি কোনো জিনিস নিয়ে যাই, ফিরিয়ে দিলে আরেকজনের কাছে যাওয়া যায় কি যায় না? কারো কাছে কিছু চাইলাম দিল না, অন্যের কাছে যে চাওয়া যায় কি যায় না? কিন্তু আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, অন্য কারো কাছে যে চাওয়ার সুযোগ আছে নাকি? কারণ আমাদের রব একজন, সেজদা দেয় একজন রে, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কোন মাবুদ আমাদের আছে নাকি? তিনি ছাড়া কে করবে আমাদের গুনার ক্ষমা? তিনি ছাড়া পাপ মোচন করার, পাপগুলো গুনাগুলো ক্ষমা করে দেওয়ার আর দ্বিতীয় কেউ? এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দারা যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, আমার কাছে ক্ষমা চায়। আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হয়? তাহলে পাপ হলে, ভুল করে, অন্যায় করলে ক্ষমা চাবো কার কাছে? চারটা গুণের কথা বললাম, কয়টা? চার নম্বর হচ্ছে, যদি ভুল হয়ে যায়, যদি অন্যায় করে ফেলি, ক্ষমার দরজা খোলা, আমরা সে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে ক্ষমা মাংনা করবো, চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে পাঁচ নম্বরে আল্লাহ বললেন, তারা জেনে শুনে ওই পাপ বারবার করবে না। সুবহানাল্লাহ, পড়েন। ভুল একটা হয়ে গেছে, ক্ষমা চাইলাম, সকালে খাদ্যে ভেজাল দিছি, বিকালে মাফ চাইলাম, আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দাও, এরপরের দিন দোকানে যে আবার ভেজাল মিশাইলাম, আবার মাফ, এরপরের দিন আবার মাফ, আল্লাহ মাফ করবে? সকালবেলায় ওজনে কম দিলাম, বিকালে মাফ চাইলাম, আল্লাহ ভুল হয়ে গেছিল ক্ষমা করে দাও, এরপরের দিন দোকানে যে আবার ওজনে কম দিলাম, আবার রাত্রিবেলা মাফ চাইলাম, তারপরের দিন আবার কম দিলাম, আবার মাফ চাইলাম, এরকম করলে মাফ করবে নাকি? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে ওই পাপ কাজ আর করবে না। কালে ভদ্রে দুই একবার ভুল অন্যায় পাপ হয়ে যেতে পারে, কিন্তু মুমিনরা কি ওটা কন্টিনিউ করে? না। মুত্তাকিনরা কি ওটা বারবার চালিয়ে যায়? না। বারবার চালালে এটা আল্লাহর সাথে গেম খেলা হয়, ঠিক কি না? সকালে আল্লাহর কাছে ওই একটা, বিকালে আজকে একটা, কালকে এমনটা করা যাবে? এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দাদের পাঁচ নম্বরে বৈশিষ্ট্য হলো, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়ালাম ইউসিররু, তাফসীর ইবনে কাসীরে এর তাফসীর এসেছে, ওয়ালাম ইয়াস্তামিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে যেই ভুল কাজ করে ফেলছে এটা বারবার করে না। এজন্য বারবার করা যাবে না, মাফ চাওয়ার পরে ওই কাজ আর করব আমরা? এই পাঁচটা কাজ যদি করি, তাহলে মুত্তাকিদের কাতারে আমাদেরকে উঠিয়ে দিবে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দাদের এই পাঁচটা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, তাদেরকে আমি ক্ষমাও করে দেব, জান্নাতও দিয়ে দেব। ডানে যাব না বায়ে? আরো জোরে, ডানে না বায়ে? ডানে আছে ক্ষমা আর জান্নাত, ডানে কি? বায়ে আছে আল্লাহর রাগ আর জাহান্নাম। তাই সিদ্ধান্ত আমরা নিয়েছি, বাম দিকে আমরা যাব না, ডান দিকে যাব। ডান দিকে গেলে ক্ষমাও পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, কিন্তু কাজ করতে হবে কয়টা? এক নাম্বার, সুখে দুঃখে দান করা। দুই নাম্বার, রাগকে নিয়ন্ত্রণ করা। তিন নাম্বার, মানুষকে ক্ষমা করা। চার নাম্বার, ভুল হলে আল্লাহর কাছে তওবা করা। পাঁচ নাম্বার, ওই পাপের কাজ বারবার না করা। ভুল একবার হতে পারে, দুইবার হতে পারে, বারবার ভুল মুত্তাকিরা করে না, ঠিক কি না? এই পাঁচটা কাজ করলে মুত্তাকি বানাবে কে? মনে থাকবে? মনে থাকবে সবার? যেই কোনো অবস্থায় একটু দেয়ার অভ্যেস করা যাবে, রাগটার একটু নিয়ন্ত্রণ করা যায় না, করা যাবে? আর অন্যের ব্যাপারে কোনো ক্ষোভ হিংসা বিদ্বেষ নিয়ে আমরা রাতে ঘুমোতে যেতে চাই না, ভুলে গেলাম আমরা সব,
পারবেন তো? ভুল হলে ক্ষমা চাবো কার কাছে? যেই কাজের জন্য ক্ষমা চাইলাম জীবনে কোনোদিন আর ওই কাজ করব না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক। এই উঠছে কে কে দেখি? লক্ষ্মীপুরের লোক তো অনেক দুষ্ট দেখি। লক্ষ্মীপুরের লোক তো লক্ষ্মী হইতে হবে। এগুলো কি প্রশ্নের জন্য আমার আলাদা দাওয়াত দিয়েন? এই প্রশ্নে আধা ঘন্টা লাগবে। যেটা বলছে এটা ফিনিশিং দেয় নাই তো, এখনো এই অর্ধেক ভুলে যাবে আপনার প্রশ্নের উত্তর শুনলে। মুত্তাকিদের বৈশিষ্ট্য কয়টা মনে থাকবে? ভাবিরে যে শোনাইতে পারবেন? পারাম পারাম মানে পারবো তো। এই পাঁচটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলেই আমরা মুত্তাকি। তাহলেই আমাদের জন্য ক্ষমা রেডি রাখবে কে? জান্নাত রেডি রাখবে কে? প্রথম গুণ আমি বলেছিলাম দান করব আমরা সুখে দুঃখে, রাগকে নিয়ন্ত্রণ করব দুই নাম্বার, মানুষকে ক্ষমা করে দেব চার নাম্বার, ভুল হতে পারে মাফ চাবো কার কাছে, কিন্তু ওই ভুল বারবার করব না। মনে থাকবে সবার? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। দীর্ঘক্ষণ আপনারা দাঁড়িয়ে বসে আজকের আলোচনা শুনে, এই উঠতেছেন কেন? হ্যাঁ বসেন বসেন, আমি তো উঠি নাই। যারা আপনারা আজকের এই প্রোগ্রামটা সার্থক করলেন আমি শুক্রিয়া জানাই। মিডিয়া কর্মী তোমরা যারা এসেছো তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। মাহফিল কমিটি যারা অ্যারেঞ্জ করেছেন আমাকে ইনভাইট করেছেন শুক্রিয়া জানাই। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা আজকে আমাদেরকে শুনলেন, আপনারাও একটু রাগ টাগ কমাবেন। এই ওয়াজ শুধু ভাইদের জন্য না, আমাদের বোনরাও মাঝে মাঝে রাগ করে ফেলে, ঠিক কি না? বোনরা রাগ করলে বিপদ, রোজা রাখা লাগবে, রান্না বান্না করবে না। তো এই জন্য আপনারাও এই পাঁচটা আমল শুধু পুরুষদের জন্য না, নারীদের জন্য। তো এই জন্য আমরা سبحان الله والحمد لله ولا إله إلا الله